মনে চলে এসছে। কি বলো? আপেল। রাইট অ্যান্সারটা। আসসালামু আলাইকুম আসুর, অনেক অনেক ভালো আছো? আমি অনেক অনেক ভালো আছি। রাবিয়া গ্রাম ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো দেখার জন্য প্রস্তুত হয়ে যান, চলো আমি বুনুকে কিছু প্রশ্ন করতে, চলো তো যাওয়া যাক। তোর নাম কি? বৃষ্টি। কোন ক্লাসে পড়ো? ফাইভে। তো তোমাকে তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে সিআইডি অফিসার হতে চাই। হ্যাঁ, তো খুব ভালো কাজ। তো আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, তুমি প্রস্তুত আছো তো? হ্যাঁ প্রস্তুত। তো চলো আমি প্রশ্ন করি, কোন প্রাণী কখনো জল পান করে না? কোন প্রাণী কখনো জল পান? বাঘ? না। সিংহ? না। কি হবে এটা? মনে চলে এসছে। কি বলো? ক্যাঙ্গারু। রাইট অ্যান্সারটা। এবার চলো দুই নম্বর কোশ্চেন দিতে, মানুষের শরীরে সবচেয়ে শক্তিশালী শক্তিশালী অঙ্গ কোনটি? মাথা? না। কান? না। কি হবে এটা? মনে চলে এসছে। কি বলো? জিভ। রাইট অ্যান্সার। এবার চলো তিন নম্বর কোশ্চেন এ যায়, কোন প্রাণী ঘুমাইলেই মানে ঘুমালেই মারা যাবে? মৌমাছি? না। তো মাকড়সা? না। কি হবে? পিঁপড়ে। রাইট অ্যান্সারটা। তো এবার চলো আমি চার নম্বর কোশ্চেনে যাই, কিভাবে মানে কিভাবে খাবার খেলে মানুষের কখনো মোটা হয় না? গিলে খেলে? না। চিবিয়ে খেলে? রাইট অ্যান্সারটা। এবার চলো পাঁচ নম্বর কোশ্চেন দে, কোন ফল খেলে মানুষকে লম্বা হতে সাহায্য করে? কমলা লেবু? না। আঙ্গুর? না। তোমার আম? না। আনারস? না। তাল? একটু তাড়াতাড়ি বলো, অনেক সময় যাচ্ছে। তাল? তাল না। মনে চলে এসছে। কি বলো? আপেল। রাইট অ্যান্সারটা। তুমি পাঁচটার মধ্যে পাঁচটাই অ্যান্সার দিয়ে দিয়েছো, তোমাকে পাঁচটার মধ্যে পাঁচটা অ্যান্সার দিতে তোমাকে কেমন লেগেছে? অনেক ভালো ভালো লেগেছে, আনন্দ হয়েছে। এই যে নাও তোমার। হ্যালো গাইস, আমি 500 টাকা পেয়ে আমাকে খুবই খুশি লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিন, নেক্সটে আরো ভালো ভালো ভিডিও আসবে। টাটা।